আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم الله النبي صلى الله عليه وسلم بولتشن كل أمتي يدخلون الجنة وأمة محمد رسول شنباد شنباد خوشي হয়ে যাও ও তোমরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো তোমরা যারা ওনার ভালোবাসায় দাড়ি কাটোরা দাড়ি রাখো তোমরা যারা ওনার ভালোবাসায় আরামের বিছানা ছেড়ে ফজরে যাও দুরাকাত সুন্নত আদায় করো তোমরা যারা ওনার ভালোবাসায় শখের দোকানদারি সুন্দর মাঠের ফসল রিকশা সিএনজি বাসের প্যাসেঞ্জার কোনো কিছুর পরোয়া না করে তোমরা যারা কোম্পানির মালিক 100 জন কর্মচারী রাখো সবাইকে কর্মরত অবস্থা থেকে বিরতি দাও নামাজের জন্য জোহরের আসরের ও তোমরা যারা আল্লাহর নবীর ভালোবাসায় এই কাজগুলো করে থাকো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ তোমাদের জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে আমরা সুসংবাদ পাচ্ছি তিনি বলছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু উম্মতি সব কানা খোড়া আদনা ছোট বড় নারী পুরুষ হিজড়া হিজড়া কেউ বাদ করবে না সুস্থ অসুস্থ কেউ বাদ করবে না বেশি আমালকারী কম আমালকারী কেউ বাদ করবে না বেশি ক্ষমাকারী ক্ষমা চায় যে আর কম ক্ষমা চায় যে কেউ বাদ করবে না কুল্লু সব উম্মতি আল্লাহ নবী বলছে যে আমার সব উম্মত ইয়াদখুলুনাল জান্নাহ সবাই জান্নাতে প্রবেশ করবে ইল্লা মান আবা কিন্তু সে জান্নাতে যাবে না যে আমাকে অস্বীকার করে গোদাগাড়ির মানুষ কি আল্লাহ নবীকে অস্বীকার করে তাই নাকি কালু সাহাবারা বললেন হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু কে ওই ব্যক্তি যে আপনাকে অস্বীকার করে হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তো কে অস্বীকার করে আল্লাহর নবীকে গোদাগাড়ির মানুষ তো অস্বীকার করে না আমার নাঙ্গলকোটের মানুষও করে না কুমিল্লার মানুষও করে না কথা বলে 90% মুসলমানের দেশে এই হবে না সেই হবে না কথায় কথা ধমক কি ভাই কোথায় কথা 90-91% নিচে নামে না মুসলমান সংখ্যা কেন এই যে দোকানদার তার উপরে কি ইসলাম শিক্ষা ফরজ না সে তো দোকানদারি করে যে মেয়েরা কিছুক্ষণ আগে এসে বুট বাদাম খেয়ে গেছে সামাসুর বিস্কিট মুড়ি কিনে নিয়ে গেছে তার উপরে ধর্মশিক্ষা ফরজ না ধর্মশিক্ষা বুঝি যারে আল্লাহ টাকা পয়সা দিছে মাগরিবের সময় সমস্ত কাজ শেষ করে চুনটুল আঁচড়াইয়া সুন্দর একটা জামা গায়ে দিয়ে আর কোনো কাজ নাই কালকে খাইতে পারবে এই লোকের উপরে বুঝি ধর্মশিক্ষা ফরজ বুঝি যে রাতের 8টা পর্যন্ত কাজ করবে তার উপরে ফরজ না এরকম নাকি তাহলে ওরা কোথায় ওরা কোথায় ওদের কথা হচ্ছে যে অভাবে আছে ধর্ম লাগবে আফসোস আল্লাহ নবী সাল্লাম দরিদ্রদের ব্যাপারে বলেছে ধনীদের 500 বছর আগে এরা কেন এরা ওই দরিদ্র যারা ধনী হওয়াকে পরীক্ষা মনে করে দরিদ্র হওয়াকে পরীক্ষা মনে করে দুনিয়া সে অভাবে আছে তারপরে সে সৎ কাজ করে সে খুব পয়সা হয়ে গেছে তারপরে সে সৎ কাজ করে তার অর্থ সম্পদের পরিবর্তনে তার ঈমান আমাল পরিবর্তন করে না তার সম্পদ বৃদ্ধিতে অথবা কমতিতে সে তার আখলাক পরিবর্তন করে না আমাল পরিবর্তন করে ওই দরিদ্র قالوا ومن يبا يا رسول الله صلى الله عليه وسلم বলল হে আল্লাহর রাসূল আপনার সব উম্মত জান্নাতে যাবে শুধু ওরা জান্নাতে যাবে না যারা আপনাকে অস্বীকার করে কারা এরা যারা আপনাকে অস্বীকার করে কল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান আতাআনি দখলাল জান্নাহ যে আমাকে অনুসরণ করবে সে জান্নাতে প্রবেশ করবে ওমান আসানি ফাকাদ আবা যে আমাকে আমাকে অবাধ্য করবে আমাকে মানবে না আমার আদেশ মানবে না নির্দেশ মানবে না আমার তরিকা মানবে না আমার সুন্নত মানবে না পরোয়া করবে না সে হচ্ছে অস্বীকারকারী
যুবক তোমার মুখে খুর উঠার পূর্বে তোমার জেনে নেওয়া উচিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার মুখে সিগারেট আসার পূর্বে জেনে নেওয়া উচিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল মান আতাআনি যে আমার ইবাদত করবে আল্লাহ নবী বলেছে দাখাল আল জান্নাহ সে জান্নাতে যাবে ওয়ামান আসানি আর যে অবাধ্যভাবে আমি বলেছি সালাত আদায় করতে সালাত দেখে না বলেছি দাঁড়িয়ে রাখতে না বলেছি বাবা মায়ের সাথে শব্দ ব্যবহার করতে করে না বলেছি জানা না করতে মানে না জানা করে বলেছি চুরি না করতে ডাকাতি না করতে মানুষের মান ইজ্জত লুণ্ঠন না করতে মানুষের ইজ্জত সম্ভ্রম নষ্ট না করতে মানে না বলেছি যুবক যৌবন আল্লাহকে দিয়ে দাও শোনে না আল্লাহ আরশের নিচে ছায়া দেবে বলেছি যুবক যুবক অবস্থায় ইবাদত করো যখন বৃদ্ধ হবে অসুস্থ হবে যুবক কালে যা যা করেছো যুবতী কালে যা যা করেছো বৃদ্ধ কালে সেম সেম নিকি লাগা হবে শোনে না একটা হুন্ডা পেয়েছে বাপের দিনের স্কুলটা ছুটি হলে হুন্ডা নিয়ে ওখান দিয়ে যায় আর পিপ 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 হুন্ডা যত করে উঠতো মেয়ে তার এই সৌন্দর্য আল্লাহ দিয়েছে তার এই স্তন আল্লাহ দিয়েছে তার এই চেহারা আল্লাহ দিয়েছে তার এই লজ্জাস্থান আল্লাহ দিয়েছে তার এই সুন্দর ঠোঁট আল্লাহ দিয়েছে এই ঠোঁটের প্রতি এই চেহারার প্রতি স্তনের প্রতি এই শরীরের প্রতি আকর্ষণ পুরুষকে কে দিয়েছে তার এই হৃদয় অনুভূতি কে দিয়েছে না যুবক এটাকে কন্ট্রোল করে না আল্লাহর জন্য যিনি এটা দিয়েছে তিনি এটা কিভাবে ব্যবহার করবে সেটাও বলেছে না আল্লাহর দেওয়া জিনিসটা পেয়ে আল্লাহর দেওয়া নিয়ম অনুযায়ী খরচ করবে না সিদ্ধান্ত যুবতী আল্লাহর দেওয়া তার এত বড় নিয়ামত তার একজন হাটে পুরো এলাকা তার পিছনে ছিল আল্লাহ কত নিয়ামত দিয়েছে তাকে সেটা ঢেকে রাখে না হেফাজত করে না হেফাজত করে না তাকে আল্লাহ কতটা সম্মানিত করেছে সেটা অনুভব করতে লাগে জামার কথা মতো চলল বলেছি ডান পা দিয়ে মসজিদে যেতে গেছে বলেছি বাম পা দিয়ে টয়লেটে যেতে গেছে বলেছি চক্ষু নিচে করে চলবে বলেছি স্ত্রী কন্যা মা এদের ছাড়া অন্য কারো সামনে ওপেন হবে না বলেছি নিজ অধিকারের বাইরে অন্য কারো স্ত্রীর দিকে তাকাবে না অধিকার হরণ করবে না অন্য কারো কন্যার প্রতি আগ্রহী হবে না না এগুলো শুনে না লঙ্ঘন করে মানে আসনি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশের তোয়াক্কা করে না সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশের তোয়াক্কা করে না ফাকাদ আবা সেই হচ্ছে অস্বীকারকারী এইবার বলেন গোমস্ত করব সরি গোদাগাড়িবাসী আমরা সব আল্লাহ নবীকে মানি সুরের একটু নরম হয়েছে এটা ভালো এটা ভালো সত্যবাদী হওয়া ভালো আগামীকাল কতজন বেঁচে থাকবে হাত তোলো গ্যারান্টি দিয়ে আগামীকাল পর্যন্ত বাঁচবে তাই নাকি কত বলতেছে ভালো হবে বিয়ের পরে আপনি এক সেকেন্ডের কথা বলেন ওর সাহস জানেন আপনি ও বলে যে 40 বছর পরে গড় বাড়ি করে তারপরে ব্যাস আপনি কোন এক সেকেন্ড না আপনার মতো নাকি ও কত ক্ষমতাবান জানেন আপনি ও কত ক্ষমতাবান ওর শরীরে কত শক্তি চাইর জন্য যে কোপাইতে যায় ওর ওর বাপে না করে শোনে না মা না করে শোনে না সবাই আল্লাহর দিকে তাকায় বন্ধ করে ও ঝগড়া বন্ধই করে না ওর কত শক্তি আপনি জানেন আপনি এখন কালকে পর্যন্ত এক সেকেন্ডে গ্যারান্টি নেই ও তো চিন্তা করে আগে ও 30 বছর রাজনীতি করবে এমপি হবে মন্ত্রী হবে চেয়ারম্যান হবে সভাপতি সহসভাপতি হবে তারপরে খালাস প্রথমে শিক্ষিত হবে নিজের পায়ে দাঁড়াবে বিয়ে করবে বাচ্চা কাচ্চার বাবা হবে স্কুলের সভাপতি হবে মাদ্রাসার সভাপতি হবে মসজিদের সভাপতি হবে এলাকার বিচার করবে তারপরে যে বুড়ো হবে মরবে আপনি কোনো অ্যাক্সিডেন্ট কে রে যুবক তোমরা কিরকম স্বপ্ন দেখো না এরকম স্বপ্ন দেখতে আল্লাহ না করছে নাকি না নেই তো কিন্তু গ্যারান্টি আছে নাকি নাই কি বলো জিনিস গ্যারান্টি নেই তোদের পিছে বেশি দৌড়া করো তোমরা মোবাইল কিনতে গেলে গ্যারান্টি হবে ল্যাপটপ কিনতে গেলে গ্যারান্টি হবে হুন্ডা কিনতে গেলে ওয়ারেন্টি গ্যারান্টি হবে একটা গ্লাস এখন মহিলার একটা মাইক্রোওভেন কিনে একটা ওই যে প্রেশার কুকার কিনে তাও গ্যারান্টি লাগবে অথচ যে জিনিসের গ্যারান্টি নাই ওই জিনিসকে বিল্ড করার চেষ্টা আছে তোমার আরে প্রেশার কুকারের গ্যারান্টি না থাকলে নষ্ট হবে আরে ফ্রিজের গ্যারান্টি না থাকলে নষ্ট হবে কি হবে ঠান্ডা দিবে না একটু ভিতরে কি আসা যায়